এটি হচ্ছে বিশ্বের প্রথম উড়ন্ত ইয়ট, যেটি বিএমডাব্লিউ কোম্পানি তৈরি করেছে। বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভিতরের ইন্টেরিয়র আরও অনেক বেশি সুন্দর। খুবই ইউনিক ডিজাইন দিয়ে এই উড়ন্ত ইয়টটি তৈরি করা হয়েছে এবং এই সিট থেকে আপনি সমুদ্রের দৃশ্য আরও ভালোভাবে এনজয় করতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো এই ইয়টটিকে আপনি একটি মাত্র স্ক্রিনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তো চলুন আজকে এই উড়ন্ত ইয়ট সম্পর্কে জানব। শুরু করা যাক ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। দুটি জার্মান কোম্পানির সমন্বয়ে এই উড়ন্ত ইয়টটি তৈরি করা হয়েছে। এর মধ্যে এটি ম্যানুফ্যাকচার করা শুরু করেছে অতি পরিচিত বিএমডাব্লিউ কোম্পানি। চলুন এর ভিতরের অংশ কেমন তা দেখা যাক। প্রত্যেকটি জিনিস অনেক আভিজাত্য দিয়ে তৈরি করা হয়েছে। এখানে বসে আপনি আড্ডা দিতে পারবেন এবং এই রোটেটেবল সিট থেকে এনজয় করতে পারবেন সুন্দর ভিউ। আরও সুন্দর ভিউ এবং ফ্রেশ বাতাসের জন্য এই জানালাটি ওপেন করতে পারবেন, তাও আবার চলন্ত অবস্থায়। এবং এখানে লেখা আছে নো স্টেপ রাডার। নিচে ইয়টের প্রপেলারটি দেখা যাচ্ছে। এখানে আছে সাউন্ড সিস্টেম এবং অন্যান্য জিনিসপত্র। এটি হচ্ছে চার্জিং পোর্ট, যেখানে আপনি ইলেকট্রনিক ডিভাইস চার্জ করতে পারবেন। এই ইয়টটি দুটি ইলেকট্রিক মোটর দিয়ে চলে, যার কারণে খুব একটা নয়েজ বের হয় না এবং এটি প্রায় 100 কিলোমিটার যেতে পারে একবার চার্জে। বিএমডাব্লিউ জানিয়েছে এই ইয়টে পরবর্তীতে আরও শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে, যাতে আরও বেশি ট্রাভেল করা যাবে। এটি হচ্ছে স্টিয়ারিং হুইল এবং এটি হলো কন্ট্রোল স্ক্রিন। এই স্ক্রিন থেকে আপনি সকল কিছুই পরিবর্তন করতে পারবেন, যেমন উপরের আরজিবি লাইট চেঞ্জ করতে পারবেন এবং এটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এছাড়া এটিতে 360 ডিগ্রি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই স্ক্রিন থেকে দুটি মোটর অন দিলেই চালু হবে এই ইয়ট। এই লিভার দিয়ে কন্ট্রোল করা যাবে দিক পরিবর্তন। এছাড়া এই স্ক্রিনের পাশাপাশি এটিতে অ্যানালগ সিস্টেম কন্ট্রোল প্যানেল দেওয়া হয়েছে। এই ইয়টে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম, কারণ এটিতে 360 ডিগ্রি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। আশেপাশে কোনো জাহাজ থাকলে সাথে সাথেই অ্যালার্ট করবে এর টেকনোলজি সিস্টেম। এই ইয়টার যত স্পিড বাড়বে তত এটি উপরের দিকে উঠতে থাকবে এবং ভেতর থেকে আপনার মনে হবে এই ইয়টটি উঠছে। তাই এই ইয়টকে বলা হয়েছে ফ্লাইং ইয়ট। এবার দেখুন ইয়টটি পানির উপরে ভাসছে। এই ইয়টটি 6টি বিএমডাব্লিউ i3 ব্যাটারি দিয়ে সমুদ্রের দপে বেড়ায়। ইয়টের সামনের অংশে সম্পূর্ণ সাউন্ড সিস্টেম দিয়ে বিল্ড করা। দুঃখের বিষয় হলো বাংলাদেশে এরকম ইয়ট এখনও আসেনি। আমরা চাই বাংলাদেশেও এমন ইয়ট আনা হোক এবং এতে করে বাংলাদেশের মানুষের সমুদ্র ভ্রমণ আরও সুন্দর ও উপভোগ্য হবে। যেমন সেন্ট মার্টিনে যদি আনা হয় তাহলে তো কথাই নেই। তো ভিডিওটি এখনই শেয়ার করুন, কারণ আপনার এই শেয়ারে যদি ভিডিওটি বাংলাদেশের কোনো উদ্যতন মহলে পৌঁছায় তারা এ বিষয়ে পদক্ষেপ নিতেও পারে। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভালো লাগে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন।